করতে হবে, করতে হবে, করতে হবে। তৃণমূলের প্রবল অভিযান প্রথম থেকে বিজেপির অবস্থান চলছে, চলবে, চলছে, চলবে। বিজেপি বিজেপি জব্বল, জব্বল, জব্বল। অবিলম্বে নানুরের খুনি দিকে অ্যারেস্ট করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে নানুরের শ্রমিক খুনি দিকে অ্যারেস্ট করতে হবে, নাগপুরে নানুরে বিজেপি কর্মীদের খুন রকমের বেশ জব্দ। এই দাবিতে বিজেপির আজকের অবস্থান ধর্মঘট চলছে, চলবে, চলছে, চলবে। অবিলম্বে করিম খানকে অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে করিম খানকে অ্যারেস্ট করতে হবে। এই দাবিতে বিজেপির অবস্থান ধর্মঘট চলছে, চলবে, চলবে। অবিলম্বে লাভপুরের খুনিদের অ্যারেস্ট করতে হবে, অবিলম্বে আজ আমাদের কর্মসূচি আপনারা জানেন, বীরভূম জেলায় প্রতিনিয়ত তৃণমূলীদের দ্বারা ঘরবাড়ি লুট, ঘরবাড়ি অগ্নিসংযোগ, মারপিট, সন্ত্রাস, খুন, ধর্ষণ। আমাদের গত তিন দিন আগে রামকৃষ্ণপুর, নানুর ব্লকের রামকৃষ্ণপুর গ্রামে সেখানে গিয়ে গুলি করে হত্যা করলো, আর তার পিছনে মদত ছিল ওখানকার ফাঁড়ির পুলিশ ইনচার্জ, তার নেতৃত্বে একটা পুলিশ বাহিনী ছিল, তারপরেও তাকে গুলি করতে পারে কি করে? ভুবনেশ্বর গড়াইয়ের ঘরবাড়ি লুট করার পর ওই টিম কি করে 10 মিনিট হাঁটা পথ গিয়ে মন্দিরের জায়গায়, মৎস্যপের জায়গায় বোম্বিং করলো, গুলি করলো? পুলিশ প্রশাসন মনে করলে আটকাতে পারত, কিন্তু পুলিশ প্রশাসন আটকায়নি। আজকে আমার এক ভাই খুন হলো, এইরকমভাবে বীরভূম জেলায় প্রায় 1 ডজন বিজেপির কর্মী কার্যকর্তারা খুন হয়ে গেলেন। আমি প্রশ্ন করতে চাই, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তার কত পেট ভরাতে রক্ত লাগবে, আর তার কত লাশের ওপর সরকার চলবে? আর বীরভূম জেলার পুলিশ প্রশাসন মিথ্যা গল্প ফেঁদে বিজেপির লোকদেরকে জেল খাটাচ্ছে, নানা ধারা দিয়ে একে মাওবাদী বানাবার, জঙ্গি বানাবার প্রচেষ্টা লাগাচ্ছে। এইবার মানুষ যদি বাধ্য হয়ে মাওবাদী জঙ্গি বানে, তার দায় প্রশাসনকে নিতে হবে। তাই আমরা বীরভূম জেলায় একটা বিশেষ সময় চলছে, এর জন্য আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্ণা আমরা চালাবো। রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, কেন্দ্রীয় মন্ত্রীরা আসবে, আমার সঙ্গে কথা হয়েছে। পরপর আমাদের এই ধর্ণা প্রতিদিন 11টা থেকে 5টা পর্যন্ত আমাদের ধর্ণা চলবে, যতদিন পর্যন্ত বীরভূম জেলার পুলিশ এই অন্যায়কে অন্যায় স্বীকার না করে প্রকৃত নিরপেক্ষভাবে কাজ করার যতক্ষণ অঙ্গীকার না করবে। আমাদের এই কর্ম, আমাদের এই অভিযান আমাদের চলতে থাকবে। তাই আজকে আমরা এখানে বিক্ষোভ ধর্ণার ব্যবস্থা নিয়েছি। আমাদের ওখানে পোস্টমর্টম হবে, লাশ আসবে কখন আমরা জানি না, তো এইরকম লাশের লাইন আমাদেরকে গুনতে থাকতে হচ্ছে। আর বীরভূম জেলার পুলিশ, তাদের মায়া নেই, মমতা নেই, এখানে তাদের বাড়ির কেউ খুন হয় না বলে তারা মজা দেখছে। আমি তো পুলিশকে প্রশ্ন করব, পুলিশ মার গেলে তার বিচার পায় না, বিচার থেকে বঞ্চিত হয়, এই রকম একটি অবস্থা তৃণমূল এখানে চালু করেছে। তার বিরোধিতাই এবং তৃণমূলকে সোজা করে ঠিক পথে তাদেরকে সরকার চালাবার জন্যে আমাদের এই বিক্ষোভ ধর্ণা বীরভূম জেলায় আমরা শুরু করেছি। এটা অনির্দিষ্টকালের ধর্ণা, এখানে রাজ্য নেতৃত্ব, এখানে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী পর্যন্ত এখানে আসবে কথা হয়েছে। অতএব সেই জন্য আজকে আমাদের এই ধর্ণা বিক্ষোভের কর্মসূচি। আজকে তো ডেড বডি ওখান থেকে পোস্টমর্টম হবে, কোথায় কী করবে আমাদের জানা নেই, পরপর আমাদের এটা চলবে, অর্থাৎ মিনিমাম 7 দিন তো চলবেই। এই 7 দিনের মধ্যে কোন দিন কোন নেতা আসবে আপনাদেরকে আমরা সময় মতো জানিয়ে দেবো।